দূরে কাছে যে যেখান থেকে আজকে ভিডিওটা ক্লিক করেছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। এক ভাই কমেন্ট করেছেন তার চোখে সমস্যা ঝাপসা দেখি, এখন কি আমি মালয়েশিয়া যেতে পারবো কিনা। সে ভাইয়ের কমেন্টের অ্যানসার অনুযায়ী আপনার জন্য দুঃখের বিষয়, আপনি মালয়েশিয়া মেডিকেল সেন্টার আনফিট হওয়ার সম্ভাবনা 80%। কারণ হচ্ছে মালয়েশিয়া যে নতুন আপডেট নিয়ে এসেছে যে মেডিকেলগুলো করা হয়, আমরা এতদিন যতটুকু জেনেছি সেটা কিন্তু এখন আর সিস্টেমটা নেই, সিস্টেমটা পাল্টে গেছে। আপনি কিন্তু চোখেরও মেডিকেল করা হয় মালয়েশিয়া, যেমন চোখের মেডিকেল বলতে অনেক দূর থেকে আপনাকে লেখা দেখানো হবে এক চোখ বন্ধ করে এইভাবে, তো এই চোখ দিয়ে দেখে আপনাকে বলতে হবে আসলে ওইটা ওইখানে কী কী লেখা ছোটো করে, তো ডান চোখে দেখার পর বাম চোখে এইভাবে দেখতে হবে বলতে হবে। তো আপনি যদি ঝাপসা দেখেন অবশ্যই দেখতে পারবেন না, বলতে পারবেন না, যার জন্য আপনি আনফিট। এখন প্রশ্ন হলো, আরেক ভাই বলেছেন, ভাই আমি মাদক সেবন করি বা প্রচুর পরিমাণে আমি নেশা করি। তো সেই ভাইয়ের জন্য রইল, দেখেন ভাই বাংলাদেশ থেকে যদি আপনি ফিটও হন, মালয়েশিয়াতে যাওয়ার এক সপ্তাহ পর কিন্তু আবারও মেডিকেল টেস্ট করা হবে, সেখানে যদি আপনি আনফিট হন আপনাকে কিন্তু রিটার্ন টিকিট ধরিয়ে দেওয়া হবে, অযথাই আপনার টাকাগুলো নষ্ট করবেন না। আপনি যদি একজন মাদক সেবনকারী হন, সেই ক্ষেত্রে যদি আপনি মনে করেন আমি মাদক একেবারে ছেড়ে দিলাম আর মাদক সেবন করবো না, সেক্ষেত্রে আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য ট্রাই করতে পারেন। এবং সেজন্য আপনাকে আমি সাজেস্ট করি, আপনি মাদক ছাড়ার পর কমপক্ষে 15 থেকে 1 মাস পর আপনি মেডিকেল টেস্ট করাবেন, ইনশাল্লাহ ফিট হওয়ার সম্ভাবনা 99% হবেন। আচ্ছা, এখন আরেক ভাই প্রশ্ন করেছে, ভাই আমার এক পায়ের সমস্যা, পায়ের সমস্যা মানে তার এক পাও মানে হাঁটতে পারে না, একটু অন্যরকমভাবে ঘুরে ঘুরে হাঁটে। তো ভাই দেখেন আসলে এই বিষয়টা মেডিকেলে অতটা গুরুত্ব না, মেডিকেলে ফিট হবেন বা আনফিট হবেন সেটা এতটুকু যাচাই বা জাস্টিফাই এখনও তারা করে না। তো আপনি যদি চালিয়ে যেতে পারেন, তাদের সামনে যদি একটু ভালো মানে দেখাতে পারেন, তাহলে অবশ্যই আপনার ফিট হওয়ার সম্ভাবনা আছে। এখন প্রশ্ন হলো, এক ভাইয়ের একটা নখ নাই, ঠিক আছে, তো একটা ভাইয়ের নখ নাই, সেকে যেতে পারবে কি না। হ্যাঁ, তার জন্য গুড নিউজ, সে অবশ্যই যেতে পারবে, কারণ সে যেহেতু এনআইডি কার্ড তার হয়েছে বাংলাদেশে, সে যেহেতু পাসপোর্ট প্রবেশে গিয়ে পাসপোর্ট করেছে, পাসপোর্ট করতে কিন্তু 10টা আঙুল সাপ লাগে আপনারা জানেন, তো তার একটা আঙুল নাই বিধায় কিন্তু 9 আঙুল দিয়ে অবশ্যই সে পাসপোর্টটা করেছে, সেক্ষেত্রে সে মালয়েশিয়া যেতে পারবে এবং ফিট হবে। মালয়েশিয়া যেতে পারবেন না কারা? এক ভাই প্রশ্ন করেছেন, আমার প্রচণ্ড অ্যালার্জি, সারা শরীর অ্যালার্জি, আমি কি যেতে পারবো? তো ভাই দেখেন, আপনার যদি প্রচুর অ্যালার্জি থাকে এবং শরীরে যদি প্রচুর পরিমাণ আপনি স্পট থাকে, সেই ক্ষেত্রে আপনি মালয়েশিয়া যেতে পারবেন না। এখন যে আপনার করণীয় সেটা হচ্ছে, আপনি মেডিকেলে ফাইনাল মেডিকেল করার আগে আপনার বাহির থেকে একটা টেম্পোরারি মেডিকেল বা অলবডি চেক আপ করতে পারেন, সেখানে যদি ধরা পড়ে আপনার ব্লাডে যদি অ্যালার্জি ধরা পড়ে বা দেহে যদি অনেক পরিমাণ থাকে, সেক্ষেত্রে আপনি সুস্থ হন, ডাক্তার দেখান, 1-2 মাস পর মেডিকেল করেন, আশা করি ফিট হবেন। আর যদি একবার ফাইনাল মেডিকেল থেকে আনফিট হয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি আর চান্স পাচ্ছেন না মালয়েশিয়া যাওয়ার। তো অবশ্যই বুঝে গেছেন। এবং 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, এক ভাই প্রশ্ন করেছেন, আমার উচ্চতা হলো 6 ফুট 8 ইঞ্চি প্লাস আমার ওয়েট হলো 100, তো মানে তার 100 কেজি যে ওজন, তো আপনার জন্য ব্যাড নিউজ ভাই, 100 কেজি ওজনের কোনো ব্যক্তি মালয়েশিয়াতে অ্যালাউ নেই, তারা যেতে পারবে না, ঠিক আছে। তো এখন বডি ল্যাঙ্গুয়েজের উপর যদি আপনি আপনার ওয়েট এবং হাইট অনুযায়ী যদি আপনার বডি লেভেল ঠিক থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি বিবেচনায় থাকতে পারেন এবং হিলেও যেতে পারেন। এখন অনেকে আছে দেখা গেছে হাইট অনুযায়ী ওয়েট কম, সেক্ষেত্রে আপনার 80 কেজির কম আছে, তো সেক্ষেত্রে আপনি যেতে পারবেন, সেটা কোনো প্রবলেম হবে না, যত কমই থাক সেই ক্ষেত্রে কোনো বাধা নেই, যেতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝে গেছেন। এখন অনেকে বলে যে ভাই আমার এই সমস্যা সেই সমস্যা, সেক্ষেত্রে কিন্তু আসলে মেডিকেলগুলো কিন্তু এটাই করা হবে, আপনার ব্লাডে যদি কোনো কিছু ধরা না পড়ে, সেক্ষেত্রে আপনি হালকা পাতলা অ্যালার্জি বা ডায়াবেটিস থাকলে আপনি যেতে পারবেন। এবং মাদক সেবন যারা করেছেন, 1 সপ্তাহের ভিতর, গত 1 সপ্তাহের মধ্যেও যারা মাদক সেবন করে মেডিকেল করবেন, তারা কিন্তু অবশ্যই ধরা পড়ে যাবেন, অবশ্যই তারা আপনারা এই কাজ করবেন না, আপনারা আরও করে মেডিকেল করুন, নিজেকে কন্ট্রোল করুন। তো
তো আশা করি আজকের ভিডিওতে বুঝছেন ফিট বা আনফিটের যে বিষয়গুলো যারা আমাকে প্রশ্ন করেছিলেন, আমাকে অনেকে ইনবক্সও করেছিলেন, তো তাদের প্রশ্নের যে আনসারগুলো সেটা হয়তো বা আমি দিতে পেরেছি। তো পরবর্তীতে আরও কিছু যদি জানা থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে আপলোড দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।